ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 30শে সেপ্টেম্বরের আগেই করতে হবে এই কাজ, নির্দেশে আরবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা বা অন্যান্য ব্যাংকের গ্রাহকদের এই বিশেষ কাজটি সম্পন্ন করতে হবে আগামী 30শে সেপ্টেম্বরের আগে। আরবিআই এর নির্দেশ অনুযায়ী যাদের ব্যাংকে লকার রয়েছে তাদের লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এটি করা বাধ্যতামূলক, না করলে ব্যাংকের লকার ছেড়ে যেতে হবে আপনাকে। গ্রাহকদের কল্যাণের জন্য এই পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক লকার গ্রাহকদের থেকে ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করানোর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে। আপনিও যদি ব্যাংক লকার গ্রাহক হয়ে থাকেন তাহলে এই কাজ করা আপনার জন্য বাধ্যতামূলক। যে সকল ব্যক্তিদের ব্যাংকে লকার নেই তাদের এটি করার কোনো প্রয়োজন নেই। SBI বা BOB বা HDFC বা অন্যান্য কোনো ব্যাংকে আপনার লকার থেকে থাকলে তাহলে আপনাকে 30শে সেপ্টেম্বরের আগে ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যদি না করেন তাহলে সমস্যায় পড়তে হতে পারে, ব্যাংকের লকার ছেড়ে দিতে হবে আপনাকে। আরবিআই এর এরকমই নির্দেশ। ব্যাংকের গ্রাহকদের কথা মাথায় রেখে কিছু পরিবর্তন করে একটি নতুন ব্যাংক লকার চুক্তি জারি করেছে SBI। ব্যাংক BOB গ্রাহকদের এই বিষয়ে SMS এবং ইমেলের মাধ্যমে জানানো হচ্ছে ব্যাংক দ্বারা। আপনার যে ব্যাংকের শাখায় লকার রয়েছে সেই শাখায় গিয়ে এই চুক্তি স্বাক্ষর করতে হবে। আরবিআই এর নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। গত 30শে জুনের মধ্যে 50% গ্রাহকদের এই চুক্তিতে স্বাক্ষর করানোর নির্দেশ ছিল। 75% গ্রাহকদের ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে এবং 31শে সেপ্টেম্বরের মধ্যে 100% অর্থাৎ সমস্ত গ্রাহকদের স্বাক্ষর করতে হবে। এই নতুন ব্যাংক লকার চুক্তি অনুসারে এবার আর কোনো ব্যাংক তাদের গ্রাহকদের বলতে পারবে না লকারের মালামালের জন্য ব্যাংকের কোনো দায়িত্ব নেই। চুরি, ডাকাতি, জালিয়াতি, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের ফলে লকারের ক্ষতি হলে ব্যাংক তার দায়িত্ব এড়াতে পারবে না। এর ফলে ব্যাংকের লকারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নিতে হবে ব্যাংককে। এছাড়াও লকারের কোনো ক্ষতি হলে লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই কারণে ব্যাংকের লকারের চার্জ বাড়ানো হয়েছে। SBI এর আগে লকার ভাড়া ছিল 500 থেকে 3000 টাকা পর্যন্ত, এখন বাড়িয়ে 1500 থেকে 12000 টাকা পর্যন্ত করা হয়েছে, সঙ্গে GST দিতে হবে। HDFC ব্যাংক লকার ভাড়া স্বরূপ বার্ষিক 1350 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত চার্জ করেছে। শহর এবং লকারের ধারণ অনুযায়ী লকার ভাড়া নির্ধারণ করা হয়।